আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার প্রতিবেদন। বিরামপুর দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে নেই কোনো গতিরোধক ও নেই কোনো ফুট ওভার ব্রিজ। এই মহাসড়কটি জনবহুল ও ব্যস্ততম হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। প্রতিদিনই রাস্তা পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও পথচারী এলাকাবাসীকে। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি বিরামপুর শহরে অনেক ব্যস্ততম সড়ক। এই মহাসড়কের উপর দিয়ে প্রতিদিনই অনেক দূরপাল্লার বাস, ট্রাক সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। বিরামপুর উপজেলায় প্রায় 500,000 মানুষের বসবাস। তাছাড়া দিনাজপুর, রংপুর, বগুড়া, জয়পুরহাট সহ বিভিন্ন অঞ্চলের মানুষের আনাগোনা তো আছেই, তবে প্রতিদিন ব্যস্ত হয়ে পড়ে ওই শহর ও মহাসড়ক। এই মহাসড়কে নেই কোনো ফুটপাত, গতিরোধক, ফুট ওভার ব্রিজ কিংবা জেব্রা ক্রসিং। এ অবস্থায় প্রতিদিনই শিক্ষার্থী ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। সবাই জীবনকে বিপদাপন্ন করে মহাসড়কটি আড়াআড়িভাবে পাড়ি দিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন সকালে সড়ক পার হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং বাড়িতে ফেরা হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরেজমিনে গিয়ে দেখা যায় কিছু সময় পরপর শিক্ষার্থী ও পথচারীরা হাত উঁচিয়ে গাড়ি থামিয়ে মহাসড়কের রাস্তা পার হচ্ছেন। এতে প্রায় সময়ই সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যানজট, মানব জটলা, এমনকি ঘটছে দুর্ঘটনা। কেউ কেউ হাত না দেখিয়ে গাড়ি না থামিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন, এতে ঘটছে দুর্ঘটনা। বিরামপুর পৌর শহরের মহাসড়কের দুপাশে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। বিরামপুর আইডিয়াল কেজি স্কুলের সিনিয়র শিক্ষিকা মর্জিনা বেগম এ সময় বলেন, পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য বিরামপুর শহরের স্কুল কলেজ এলাকায় ফুট ওভার ব্রিজের দাবি আমাদের দীর্ঘদিনের। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন ও পৌর মেয়র এ বিষয়ে জরুরি ভিত্তিতে রাস্তা পারাপারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি। বিরামপুর প্রথম শ্রেণীর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাজ আলী এ সময় বলেন, নিতান্তই বিরামপুরের ফুট ওভার ব্রিজ প্রয়োজন। আমি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি, আশা করি আগামী বছরে শহরে গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ সম্ভব হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে পৌর শহরের মহাসড়কে গতিরোধক এবং ফুট ওভার ব্রিজ নির্মাণের বিষয়ে কথা হয়েছে, আশা করছি দ্রুত সমাধান হবে। সেখানে খুব যানজটের সমস্যা, আরও জনসাধারণ চলাফেরা করতে আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি যে আমার সরকারের কাছে ফুল আবেদন, ফ্লাই ওভারের দরকার, এই মনে করি আমি সংকটের মধ্যে আছি, আমরা চলাফেরা করতে পারি না। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জমুখী যে রাস্তাটি আছে আঞ্চলিক হাইওয়েটা, এটা বছর দুয়ের আগে খুব খারাপ অবস্থা ছিল। সরকারের সুন্দর উদ্যোগের ফলে রাস্তাটি এখন চমৎকার রাস্তায় পরিণত হয়েছে। কিন্তু রাস্তা সুন্দর হওয়ার ফলে যেটা হয়েছে, যে গাড়িগুলোর গতি অনেক বেড়ে গেছে, গাড়িগুলোর গতি বেড়ে যাওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ লক্ষ্যে আমরা রোডসান হাইওয়েকে বলেছি, তারা বিভিন্ন রোড স্টার বা বিভিন্ন সিগন্যাল ইতিমধ্যে বসিয়েছে। আমরা পৌরসভাকেও বলেছি, পৌরসভায় ইতিমধ্যে কিছু রোড ডিভাইডার স্থাপন করেছে আমাদের গ্রামীণ শহরের ভিতরে, আমরা দু একটি স্পিড ব্রেকারও বসিয়েছি। তা আমার মনে হয় যে রোডসান হাইওয়ে যদি আরও কোনো উদ্যোগ নেয় এবং আমরা যদি এভাবে কার্যক্রম চলমান রাখতে পারি, তাহলে দুর্ঘটনার সংখ্যা আরও কমে যাবে। সর্বোপরি যেটা কথা, সেটা হচ্ছে যারা গাড়ির চালক তাদেরকে